সবসময় খেয়াল রাখতে হইব ফিল্ড ওয়ার্কাররা, তোমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ফ্লেক্সি লোডের দোকান কিংবা যে কোনো মাধ্যমে রাস্তাঘাট হইতে বিভিন্ন সলা কৌশলে সেই সব বকাটে পোলাপানগো নাম্বার কালেকশন করবা। এই ধরনের লোকের নাম্বার কালেকশন কইরা আমার মহিলা সদস্যদের হাতে হস্তান্তর করবা। এক্সকিউজ মি, কি যে কারা তোরা মহিলা সদস্য, তোমাদের কাজ হইতেছে সেই সমস্ত নাম্বারে ফোন কইরা মিষ্টি মিষ্টি কথা কইয়া প্রীতির ভাব দেখাইয়া জায়গা মতো নিয়ে আসা। রাসু ভাইয়ের কাজ হইতাছে আমার মহিলা সদস্যরে সেভ কইরা সেখান থেকে নিয়ে চলে আসা। এই তোমার কলেজ, প্রতিদিন কলেজের নাম কইরা গাড়ি নাইয়া এই সব ফালতু বলাবনের লাগে টাঙ্কি মারো। হ্যাঁ, আর কলো কিনা কলেজে যাই, চল আয় আয়। আর চাইনিজ দুবাই, তোমাদের কাজ হইতাছে তাহাদের অর্থ সামগ্রী এবং প্রয়োজনীয় সামগ্রী কারিয়া লইয়া আমার কোম্পানিতে নিয়ে আসা। চাইনিজ কামান বডি রে, 20 মিনিটের মধ্যে কাইটটা কাইটটা পিস পিস করে বস্তা ভরাই, তাই হক বলে আমারে ডাকে চাইনিজ। আর সকল প্রকার লাশগুলারে বস্তার মধ্যে বন্দি কইরা বুড়ি গঙ্গার মধ্যে ডুবানো কাজটা হইলো আমার। আর এই জন্য সকলে আমারে ভালোবাসা বলে। এই কান্ধার, এই কি করছিস না এই কান্ধার বেটা, লাগে প্রেম করস কান্ধার কান্ধার। এই তো আমি তোমাকে দেখতে পেয়েছি, তুমি কালো জিন্স আর চেক শার্ট পরে আছো। জীবনটা ছিল যেন এলো মেলো, তোমারই ছোঁয়াতে যেন গুছিয়ে এলো। দুনিয়া মে আই হি তো লাভ করলো, থোড়া সা ছিল থোড়া থোড়া মারলো। ভাবি অনেক কষ্ট করে ডিগ্রি পাস করলাম, ভেবেছিলাম একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু তাও হয়নি। এই সমাজ, এই প্রকৃতি আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি, কোথাও কোনো চাকরি পেলাম না, যেখানে গেছি মোটা অঙ্কের ঘুষ চাই, তারপর সৎমার অত্যাচারে আরও বেশি অতিষ্ঠ হয়ে গেলাম। আর গ্রামে থাকা হলো না, চলে এলাম এই শহরে। শহরে এসে দেখা মিলল আমার মতো আরও অনেকজন যারা একইভাবে জীবনযুদ্ধে পরাজিত, একসময় তাদের সবাইকে নিয়ে গড়ে তুললাম। মনে রাখেন 100% ফিটিং দিয়ে দেবো।